রাজ্যে বিজেপি জোট সরকার ক্ষমতায় ফিরে আসার পর এখনো বন্ধ হয়নি নির্বাচনোত্তর সন্ত্রাস। রাজ্যবাসীর হাঁপ ইত্তেশ, বিরোধীদের সম্মিলিত আহ্বান, এমনকি উচ্চ আদালতের রায়ও বিজেপি জোট সরকারের কাছে কলাপাতা, এমনটাই অভিযোগ সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গত 30 এবং 31 মার্চ কৈলাস শহর, কুমারঘাট, কমলপুর, পাবিয়া ছড়ায় আক্রান্ত সিপিআইএম নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ এক প্রতিনিধি দল। রবিবার সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক আরও অভিযোগ করেন পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে। অভিযোগ, মন্ত্রী সুধাংশু দাসের ভাইয়ের সন্ত্রাসী কার্যকলাপ ঢাকা দিতে পুলিশ আক্রান্তদের বিরুদ্ধে মামলা করছে। একই অবস্থা প্রাক্তন মন্ত্রী ভগবান দাসের এলাকা এবং কমলপুরেও। আপনারা সেখানে দেখেছেন যে রাজ্যের বাইরে, অর্থাৎ এই মফস্বলের বিভিন্ন মহকুমাতে প্রতিদিন সেখানে শাসক দলের আশ্রিত সমাজবিরোধীর দ্বারা যেরকমভাবে বিরোধী দলের সমর্থক নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, ঠিক প্রায় সেরকম পরিবেশ বিধানসভার ভেতরেও। এবং এই ঘটনাগুলো, এখানে একটা সংসদীয় টিম যারা এটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল, তারা আক্রান্ত হয়েছেন, যার প্রেক্ষিতে আমাদের মাননীয় উচ্চ আদালত হাইকোর্ট একটা সমুটো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অর্থাৎ একটা কেস দিয়েছেন সরকারকে তৎক্ষণাৎ এটা বন্ধ করার জন্য, যেখানে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই রাজ্যের মধ্যে কোর্টের নির্দেশ, এই রাজ্যের শত শত মানুষের হাঁপ ইত্তেশ, বিরোধী দলের সম্মিলিত যে আহ্বান, এগুলো যে কলাপাতা। এদিন জিতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যে যেভাবে মানুষের উপর বিজেপির সমাজদ্রোহীরা সন্ত্রাস চালাচ্ছে, তা বন্ধ না হলে প্রতিবাদের রাস্তায় নামতে বাধ্য হবে সিপিআইএম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ আন্দোলন গড়ে তুললেই বন্ধ হবে বিজেপির এই সন্ত্রাস। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।